জীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এসএসসি পাশের সৈনিক নিচে সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অচিরেই আর আপনারা জানেন যে সেনাবাহিনীর চাকরি বর্তমান বর্তমান সময়ের জন্য খুবই একটি গোল্ডেন অপরচুনিটি যে আপনারা যদি সেনাবাহিনী চাকরিতে অ্যাপ্লাই করতে যান তাহলে অবশ্যই বিজ্ঞপ্তিটি আপনাদের জেনে থাকা জেনে রাখা দরকার তো আমরা চেষ্টা করব যে খুব সহজভাবে খুব সূক্ষ্মভাবে আপনাদের বিষয়টি জানানোর জন্য কারণ আমি যে কারণে আপনাদের সার্কুলার না দিয়ে আমি সরাসরি একটা পত্রিকার কাটিং আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের ছোট্ট পরিবারের সদস্য হবেন আর যারা অটোমেটিক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা ও ভালোবাসা চলুন আমরা বিস্তারিত আলোচনা করি আমরা আলোচনা করবো যে আজকে যে সৈনিক পদ সেনাবাহিনী জনবণ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি সৈনিক পদের টেট টু এর বিশেষ শাখায় জনবল নিয়োগ দিবে আবেদন গ্রহণ চলবে পহেলা মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত মানে হচ্ছে আপনি আর মোটামুটি দশ বারো দিনের মতো সময় আছে আপনার এর মধ্যে আবেদন করে নেবেন আবেদন করার জন্য আপনাদের যে বয়সীমা দেওয়া আছে তিন মার্চ দু হাজার চব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর হতে হবে অ্যাভিটিভিট গ্রহণযোগ্য না মানে সরকারি কোনো চাকরির ক্ষেত্রে অ্যাফিটিভিট গ্রহণযোগ্য না এটা সবসময় মাথায় রাখবেন আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে কারণ বিবাহিত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না কোনোভাবেই না কারণ মেডিকেলে ধরা পড়বেন যদি আপনারা গোপনে বিবাহিত হয়ে যদি অবিবাহিত দেন তাহলে আপনার মেডিকেল টেস্টে ধরা পড়বেন সো আগেই আপনাদের সাবধান করে দিচ্ছে যে কখনো এই কাজটা করবেন না যে আপনি বিবাহিত কিন্তু আপনার চাকরিতে অ্যাপ্লাই করলেন অবিবাহিত দিয়ে সেক্ষেত্রে মেডিকেল টেস্টে ধরা পড়বেন তখন আপনাদের শাস্তি হতে পারে বা চাকরি থেকে তো বাদ যাবেনি শাস্তিও হতে পারে সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন এদিক থেকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ আমার মনে হয় যে যারা এসএসসি পাশ করে তাদের টু পয়েন্ট ফাইভের নিচে কেউ পায় না আপনারা যারা টু পয়েন্ট ফাইভ আছেন তারা আবেদন করতে পারবেন তবে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পিডি একটা পদ আছে এই পদ এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে যারা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর মানে পিডি পোস্টে এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এই যদি কেউ এই পোস্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তাকে পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে মাস্ট বি মাথায় রাখবেন পেশা সংক্রান্ত যোগ্যতা কুক পেশার জন্য উন্নত মানের রান্নার পারদর্শিত হতে হবে আপনি যদি কুক পেশা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে রান্নার পারদর্শী হতে হবে আপনাকে রান্না জানা শিখতে হবে ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার ই অ্যান্ড বি আর পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত সেলাইয়ের পারদর্শী হতে হবে মানে আপনারা যদি এই পোস্টে অ্যাপ্লাই করেন কেউ তাহলে আগে মাথায় রাখতে হবে যে আপনি এদের ভোট মেরামত এবং সেলাইয়ের পারদর্শী সেলাইয়ের কাজ আপনি জানেন কি না এই বিষয়ে আপনাদের আগে জানতে হবে তিন নম্বর আছে টেইলার পদের জন্য প্রার্থীদের সেলাইয়ের উপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ের পারদর্শী হতে হবে পদটা যেহেতু টেইলার সেহেতু অবশ্যই আপনাদের শার্ট প্যান্ট সেলাইয়ের একটা অভিজ্ঞতা এখানে আসতেই পারে তো এখানে আপনাদের পারদর্শী হতে হবে চার নম্বর দেওয়া যায় কার্পেটার অ্যান্ড কাটিং অ্যান্ড জয়নিং সি অ্যান্ড জে পেশায় যুগদের দেন আগ্রহী প্রার্থীদের কাঠ কাজে পারদর্শী হতে হবে যারা কাঠমিস্ত্রি যারা কাঠের কাজ করেন তাদের তারা এই পেশাতে আবেদন করতে পারবেন কার্পেটার অ্যান্ড কাটিং অ্যান্ড জয়নিং এখানে বোঝা যাচ্ছে যে এখানে কাঠের বিষয় চলে আসছে যে যারা এই এই পদে আবেদন করবেন তারা অবশ্যই কাঠমিস্ত্রি কাজের পারদর্শী হতে হবে তারপর দেওয়া আছে প্যান্টার পেন্টার ডেকোরেটার পিজি পেশা যোগ দেন আগ্রহী প্রার্থীদের পেন্টিং কাজে পারদর্শী হতে হবে যারা পেন্টিং জানেন তারাই শুধু এই পেশাতে এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন সে নম্বরে আছে ব্যাটসম্যান বাদক পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের ড্রাম ব্রাশ ব্র্যান্ড বিবি ক্লেরিনেট পাইপ ব্যান্ড পিবি ও ব্রাশ ব্র্যান্ড ট্যাম্পেটে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে হ্যাঁ এখানে একটা কথা থেকে যায় যে যারা এই পদে যারা আবেদন করবেন যদি এগুলো কোনোটাই না জানেন তারপর আবেদন করতে পারবেন কিন্তু যারা জানেন যারা পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জানা থাকতে হবে বিষয়টা এরকম না এবং আপনারা আবেদন করতে পারেন যে কেউ আবেদন করতে পারেন তবে যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সুন্দরভাবে সার্কুলার বলা আছে তারপরে হচ্ছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে বলি পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বাধ্যতামূলক বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী এবং সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এটা সবসময়ের জন্য ওজন কমপক্ষে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি হতে হবে বুকের মাসের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি মানে স্বাভাবিক অবস্থায় থাকবে তিরিশ ইঞ্চি স্প্রিট অবস্থা হচ্ছে বত্রিশ ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ওজন কম পোকে সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্প্রিট তিরিশ ইঞ্চি নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে সাঁতার একটি বাধ্যতামূলক আপনারা সাঁতারটা শিখে নেবেন বা সাঁতার যারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই সাঁতার জানেন সাঁতার জানাটা সেনাবাহিনীতে সেনাবাহিনী মূলত সেনাবাহিনী নৌবাহিনী যেটাই বলেন না কেন সাঁতারটা খুবই বাধ্যতামূলক সাঁতারটা আপনাকে জানতেই হবে আবেদন প্রক্রিয়াতে বলা আছে আগ্রহী পাত্রটা মুঠোফোনে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে টেলিটক প্রি সিমের মাধ্যমে খুদে পাত্রা পাঠাতে হবে একটা আপনারা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে আপনারা কীভাবে এসে নেবেন এস এম এস করবেন মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদ আবেদনের জন্য এসএসসি পাশের বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নাম্বার পাশের সাল ও জেলা কুট লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে তার মানে আপনারা কী করবেন প্রথম মোবাইলটা হাতে নেবেন নেওয়ার পরে মেসেজ অপশনে যাবেন যাওয়ার পরে এসএচি পাশের প্রথম তিন অক্ষর লিখবেন বুটের প্রথম তিন অক্ষর যেমন ঢাকা যদি হয় তাহলে ডি এ ডিএইচএ যদি হয় এম ওয়াই এম যদি আপনি ধরেন দিনাজপুরে হয় তাহলে প্রথম তিন অক্ষর দিবেন দেওয়ার পরে রুল নাম্বার লিখবেন পাশের সন লিখবেন কত সালে পাশ করছেন সর্বশেষে দিবেন জেলা কোড আপনার বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন যে প্রতিটা জেলার একটা করে কোড থাকে এই কোডটা লিখে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠাবেন প্রথমে ক্ষুদেপত্রা প্রার্থীর তথ্য যাচাই করে একটি পিন নাম্বার পাঠানো হবে পিন নাম্বার পেলে আপনার ক্ষুদেপাত্রা পাঠাতে হবে এরপর আবেদন ফি পাব দুশো টাকা জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে দ্বিতীয় ক্ষুদেপারা পাওয়ার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে ডাব্লিউ ডাব্লিউ সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না কোনো ভুল কোনো ইনফরমেশন দেওয়া যাবে না আপনারা সেদিক থেকে খেয়াল রাখবেন এবং আবেদন করার ক্ষেত্রে খুব বুঝে শুনে সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনারা আবেদন করবেন বন্ধুরা আশা রাখি আপনাদের বুঝাতে পেরেছি তারপরও যেন আপনারা আমার কোনোভাবে বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেই আমরা আমাদের চ্যানেলের আমরা যে আপনি যদি আমার কথা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো সে কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে টেট টু সেনাবাহিনীর চাকরিতে নতুন একটি বিক্রো প্রকাশিত সে বিষয়ে নিয়ে আলোচনা করলাম আশা রাখি আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা চাকরি নতুন চাকরি সন্ধানে যারা আছেন তাদেরকে জানানোর জন্য হলো আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ যোগাবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন